আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, চিকেন নাগেটস। একটা মুরগির পুরো বুকের যে মাংসটা সবটাই আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি, তারপরে ধুয়ে চিপে নিয়েছি, ব্লেন্ডার করব। তারপরে আমি 4-5 পিস ব্রেড নিয়েছি, এখানে সাইডটা কেটে ফেলে দিয়ে নিয়েছি, পানি দিয়ে একটু ভিজে চিপে নিব। পানি থেকে সঙ্গে সঙ্গেই চিপে উঠাতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে নরম হয়ে যাবে। তারপরে সম্পূর্ণ চিপে নেওয়ার পরে আমি একে একে যে উপকরণগুলো অ্যাড করব এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু চিপতে হবে, আমার কাছে লাগে মনে হয় আমারটা একটু কম চিপানো হয়েছে। তারপরে দিয়ে দিলাম আমি লেবুর রস। তারপরে আমি যেগুলো উপকরণ অ্যাড করব একটু একটু করে সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আদা বাটা, রসুন বাটা, তারপরে দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার 2 চামচ, তো ভিডিওটি কার কার ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। তারপরে আমি দিয়ে নিয়েছি অল্প একটু মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, আর দিয়েছি টমেটো সস। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর পরিমাণ মতো লবণ দেব। তারপরে দিয়ে দিলাম 2 চামচ সয়া সস। তারপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ দিতে হবে, অল্প দিলেই হবে। আর পরিমাণ মতো আমি কিছু তেল দিয়ে নিব। এখানে আপনারা বাটার ইউজ করতে পারেন, আমার বাসায় বাটার ছিল না, আমি এই জন্য তেল নিয়েছি, কারণ এখানে মুরগির যে মাংসটা এখানে কোনো চর্বি বা ফ্যাট নেই, এই জন্য আমি বাটার অথবা সয়াবিন তেল ইউজ করব, যে কোনো একটা দিলেই হবে। তারপরে আমি ব্লেন্ডার করে নিয়েছি, একটা সমান ইসে রেখেছি। তারপরে আমি তেল মেখে নিয়ে এটা সুন্দরভাবে কেটে নিব। যে কেউ যে কোনো শেপ দিতে পারেন, যার যেমন ইচ্ছা যে কোনোভাবে শেপ দেওয়া যাবে। তো আপনারা চাইলে আপনাদের মনের মতো করে শেপ দিয়ে সুন্দরভাবে নাগেটসগুলো ভাজতে পারেন। আমি কী রকমভাবে করব এটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তো অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন, দেখুন কীভাবে আমি করি। আস্তে আস্তে আমি এগুলোকে পিস পিস করে কেটে নেব। তারপরে আমি এখানে অরেঞ্জ ব্রেড ক্রাম নিয়েছি, আর কিছু ময়দা নিয়েছি, তারপর সয়াবিন তেল নিয়েছি। এই বাকি উপকরণগুলো দিয়ে আমি এই নাগেটস শেপগুলো দিয়ে নেব। তো এক টুকরো করে আমার উঠে নিতে হবে। আমার কাছে মনে হয় যে নাগেটসের ইটা আমার কাছে একটু নরম লাগে, তো যাই হোক আমি শেপটা ভালোভাবে দিতে পারছিলাম না, ট্রাই করতেছিলাম, তো আমি শেপটা একটু চপের মতো করে করে নিব। তো শেষ পর্যন্ত দেখুন কেমন হয়, অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন, চ্যানেলটি কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং আমাকে সাহস দেবেন। আস্তে আস্তে সকল নাগেটসগুলো আমার শেপ দেওয়া হয়ে যাবে, আর আমি সুন্দরভাবে ভেজে নিয়ে আপনাদেরকে দেখাবো। তো ক্যামেরার প্রবলেমের কারণে একটু প্রবলেম হয়েছে ধরতে, তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমি কিভাবে করেছি, কিভাবে রেডি করব খাবারটা। তো এত মজার, বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তা হিসেবে বাচ্চাদের কাছে খুবই দারুণ একটু মজার খাবার। তো আমাদের ফাইনালি আমি কিভাবে ভেজে নিয়েছি এবার পরিবেশনের পালা। তো দেখতেই পাচ্ছেন খাবারটা কিন্তু খুবই দারুণ হয়েছে আর খুবই ইয়ামি হয়েছে, সস দিয়ে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখালাম। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।